নাটোরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শিমুল সহ 111 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শীলা আক্তার। নাটোরে ইয়াসিন ইসলাম নামে স্কুল ছাত্রকে তুলে নিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ 111 জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার 18 আগস্ট বিকেলে নিহত ইয়াসিনের পিতা বিএনপির কর্মী ফজর আলী বাদী হয়ে এই এজাহার দায়ের করেছেন। এজাহারে ফজর আলী উল্লেখ করেন, গত 4 আগস্ট সকাল 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার সময় এজাহারের 1 নং আসামি শেখ হাসিনার নির্দেশে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ এজাহারে উল্লেখিত আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করলে সকলে পালিয়ে যায়। এ সময় আমার ছেলে ইয়াসিনকে ঝাপটে ধরে সাবেক এমপি শিমুলের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। পরের দিন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে বিকেল 4:30টার দিকে শিমুল বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। অন্যদের মাধ্যমে জানতে পেরে পরদিন সকালে সাবেক এমপি শিমুলের বাড়িতে ছেলের খোঁজে যায় এবং খোঁজাখুঁজি করে শিমুলের বাড়ির দোতলায় আমার ছেলে ইয়াসিনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করি। মৃতদেহের অবস্থা ভালো না থাকায় সকলের উপস্থিতিতে দাফন করা হয়। ও সময় পুলিশের কার্যক্রম না থাকায় মামলা করতে দেরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।